Hello friend, my YouTube channel, Maya's Kitchen. Apnalokok swagatam janaisu. Aji ba mona boloisu potol soyabean aloo recipe. Ahoksun video tu arambho koru. Potol loisu 250 gram, soyabean loisu 2 muthi, aloo loisu eta, nimok loisu huad onukhare, haladi loisu esamus, ronga jolokia powder loisu esamus, meat mosla loisu adha samus, garam mosla loisu adha samus. Tel loisu sari samus, piyaj loisu eta, horo kati loisu, rasun loisu tinipis, ada loisu edokhor, dalcheni loisu epis, aru elasi dudokhor loisu, aru kesajoloke sari pis loisu, tetpata loisu tinipis. Ete moi tel loisu, etkerahi disu ikni, alap gorom hobo diu, alaman nimok disu. এতিয়া মই পটলখিনি দিছো হাফ ফ্রাই কৰিব কাৰণে অলপ দেৰি গেছটো হাই কৰি মই ফ্রাই কৰিছো বেছি ফ্রাই কৰিব নালাগে হাফ ফ্রাই কৰিব লাগে তেতিয়া ভাল আৰু ইয়া ফ্রাই হৈ আহিছে এখিনি হৈ গ'ল মই তে উলিয়াই লৈছো পটলখিনি এতিয়া মই আলু কেটা দিছো আলুটো ফ্রাই করিলো হাফ ফ্রাই আলু কেটা হৈ আহিছে এতিয়া এইখিনি উলিয়াই লওঁ এতিয়া মই কটি থোৱা পেঁয়াজটো দিছো এতিয়া অলপ মিলাই লওঁ গোটেইখিনি অলপ ভাজি লওঁ এতিয়া মই ৰসুন আৰু আদাটো দিছো লগতে এতিয়া অলপ দেৰি ভাজিম আদাৰ গোন্ধখিনি যোৱালৈকে গুটা মশলাখিনি গোটেইখিনি মই লগত দি দিছো অলপ দেৰি ভাজি লওঁ এইখিনি এতিয়া মই চয়াবিনখিনি দিছো গেছটো অলপ কমাই লৈছো এতিয়া অলপ দেৰিটো ভাজি লওঁ এতিয়া নিমখ অলপ দিছো এতিয়া অলপ হালধি দিছো মই দুই তিনি মিনিট ভাজি থাকিব লাগে এতিয়া গোটেইখিনি মিলি যায় মশলা এতিয়া মই ফ্রাই করা আলু আর পটলখিনি দিলু তেল দিয়ে মিলাই লম এইখিনি ভাজি লৈছো এইখিনি এতিয়া পানী এক গিলাচ দিছো আপোনালোকে জোখমতে ল'ব পাৰে মই এক গিলাচ দিছো এতিয়া মই ৰঙা জলকীয়া পাউডাৰ দিছো আৰু মিট মচলা অলপ দিছো আৰু গৰম মচলা অলপ দিছো এতিয়া মই অলপ দেৰি মিলাই লৈছো
এতিয়া মই 15 মিনিট কারণে ঢাকি থৈছো আৰু গেছটো কমাই দিছো এই আমি ঢাকনটো খুলি দিলো আৰু এতিয়া মই এইখিনি অলপ লাইকেল হিলাই দিছো গুটিখিনি সবটো হৈ আহিলে আপোনালোকে ট্রাই কৰি চাব ঘৰত কেনেকুৱা লাগিলে মোৰ কমেন্টত জনাব আৰু ভাল লাগিলে লাইক এটা কৰিব কমেন্ট কৰিব সাবস্ক্রাইব কৰিব নাপাহৰিব দেই বাই বাই